সরকারি টাকায় হজ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এ বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার জানামতে সবার আগে সোচ্চার হয়েছি, আমরা আমাদের পেজে পোস্ট করেছি, বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি, বিভিন্ন জায়গায় আমরা আহ্বান করেছি যে সরকারি টাকায় হজের যে একটা কালচার আমাদের সমাজে প্রচলিত আছে অনেক বছর যাবৎ, যারা যখন সরকারে থাকে তারা তখন তাদের অনুসারীদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, মন্ত্রী এমপিদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে সরকারি টাকায় হজ করায়। আমি এই বিষয়ে জানার জন্য একজন সাবেক হজ পরিচালক, হজ ডিরেক্টর, তাকে ফোন করেছিলাম যে এই ফান্ডটা কোত্থেকে আসে কি। তো তিনি বললেন যে সরকারি একটা বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকার একটা ফান্ড, এটা হজ হজ পরিচালনার জন্য দেয়া হয়েছে। সেই টাকা যেটা দিয়ে হাজিদের সার্ভিস দেওয়ার কথা, সেবা দেওয়ার কথা, সেবার মান বাড়ানোর কথা, সেই টাকা দিয়ে এই রাজনৈতিক নেতারা এবং তাদের অনুসারীরা তারা সাধারণত হজ করে। কিভাবে এই লোকগুলো নির্বাচন হয় সেটা আমি জানার চেষ্টা করেছি সেই হজ পরিচালকের কাছ থেকে। তো তিনি আমাকে বললেন যে মূলত সবসময় যখন যারা সরকারে থাকে পিএম অফিস থেকে তালিকা চূড়ান্ত করে দিয়ে দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ে হজ ডিরেক্টরের কাছে, তারা এই লোকগুলো সরকারি খরচে হজ করার ব্যবস্থা করে। আমি একজন বড় রাজনৈতিক নেতা, নাম বললে সবাই চিনে যাবে, মন্ত্রী ছিলেন এক সময়, গত বছরের আগের বছর সম্ভবত, এক বছর আগে অথবা দুই বছর আগে মক্কাতে তার একই হোটেলে তার সাথে দেখা হয়ে গেছে, অনেক বড় রাজনৈতিক নেতা। তো প্রসঙ্গত তার হজ সম্পর্কে জানলাম। তো তিনি বলছিলেন যে আমি এর আগে সরকারি টাকায় হজ করছিলাম, তো ওইটা হয়েছে কি হয় নাই সন্দেহ হয়েছে, এই জন্য এবার নিজের টাকায় করতে আসছি। তাই বললাম যাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রুচি দিয়েছেন, এটা একটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। জনগণের টাকায় হজ করলে হজ হবে এটা চিন্তা করেন কোথেকে? জনগণ সরকারকে টাকা দিয়েছে কাউকে হজ করানোর জন্য না, সরকারের এই ক্ষমতা নাই যে জনগণের ট্যাক্সের টাকা বা রাষ্ট্রের টাকায় মানুষকে হজ করাবে। রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, টাকা দিয়েছে জনগণ, হজ করবে উনি কেন? এটা তো রাষ্ট্রের কোনো প্রয়োজন না। হ্যাঁ, রাষ্ট্রের তরফ থেকে একজনকে অসুস্থতার জন্য চিকিৎসা দিচ্ছে সেটা একটা জিনিস, হজ তো যার অর্থ তার উপরে বর্তাবে, যার অর্থ নাই তার উপরে হজ বর্তাবে না। অতএব এটি আমিও দেখেছি যে একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এই বছর সরকারি টাকায় কোনো হজ হবে না, এটি সাধুবাদ জানানোর মতো একটি ঘোষণা, সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা আশা করব পরবর্তীতে যারাই সরকারে আসবেন তারা সৎসাহস করবেন সরকারি টাকায় কোনো হজ যেন না হয়। ওই হজ পরিচালক আমাকে বলেছেন যে ভাই, সরকারি টাকায় হজের আরেকটা অনাচার হলো, এর কারণে আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা হলো সাধারণত এই সরকারি টাকা যারা হজ করে এরা একটা ভিআইপি হয়, রাজনৈতিক নেতা নেতা। তো আমি হজ অফিসারের ওখানে একাধিকবার গিয়েছি, আমি দেখেছি সেখানে এই ভিআইপিদের নিয়ে হজ অফিসার এবং তার হজ ডিরেক্টর, হজ অফিসাররা, হজ সাথে রিলেটেড কর্মকর্তা কর্মচারীরা বেহাল দশা থাকে। মন্ত্রী সাহেবের লোক আসছে, এমপি সাহেবের লোক আসছে, ফোন দিচ্ছে, ওনার ব্যাগ টেনে দিতে হচ্ছে, ওনার জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, উনি আসতে দেরি হচ্ছে, এয়ারলাইন্সে রিকোয়েস্ট করতে হচ্ছে, এগুলো নিয়ে ওনারা ব্যস্ত থাকে, সাধারণ হাজিদেরকে সার্ভিস দেওয়ার সময় থাকে না। এই জন্য সরকারি টাকায় এই বাকাওয়াতি করা, এই হজ করা, এটা বিলাসিতা ছাড়া কিছু না, এটা ইবাদত না, এটা কি বিলাসিতা। অতএব এটা বন্ধ হওয়ার যে সরকারি উদ্যোগ আমরা শুনেছি, এটা একটা যুগান্তকারী উদ্যোগ হয়েছে, চমৎকার উদ্যোগ হয়েছে, পরবর্তী সরকারগুলো এটা ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। বিনা প্রয়োজনে বিনোদনের জন্য ছবি তোলা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকে বিভিন্ন ব্লগ ভিডিও করে কিংবা ইসলামী নাসিদের জন্য ভিডিও বানায়, এগুলো কতটুকু জায়েজ? কোনো প্রয়োজন ছাড়া একান্ত শুধু বিনোদনের জন্য ব্লগ কিংবা ভিডিও বানানো, এগুলো শরীয়তে জায়েজ নাই। বিশেষ করে শখের বশত যদি এগুলো করা হয়, কেন? কারণ হলো এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, আর এই জাতীয় ছবিগুলোর বেশিরভাগই পর্দা পোশিদা মেনটেন করা হয় না, বিপর্দিকই থাকে, এই সমস্ত কারণে এ জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি, এখতিয়ার এবং সতর্কতার দাবি, এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করা, বেঁচে থাকা। তারপরে যদি আপনি করেন বা করতে হয় তাহলে একান্ত চেষ্টা করবেন যে যাতে শরীর পর্দার বিষয়টা লঙ্ঘন না হয়, নারী পুরুষ মিশ্র না থাকে,
এবং এটা প্রিন্টেড না হয়, কারণ ওলামায়ে কেরাম মতে ফটোগ্রাফিক্যাল ছবি জায়েজ, কিন্তু সেটা প্রিন্ট হয়ে গেলে সেটা জায়েজ থাকে না। তো ইখতিলাফের ঊর্ধ্বে থাকতে পারাটাই হলো নিরাপদ, সেটাই হলো উচিত এবং অধিকতর ভালো। মসজিদের মাইকে মক্তবের ছাত্রছাত্রীদের প্রতিদিন ডাকা এবং অভিভাবকদের বাচ্চাদের পাঠিয়ে দেওয়ার জন্য বলা যাবে কিনা? মসজিদের মাইকে যে কোনো ভালো কাজ করা যেতে পারে, ওয়াজ নসিহত বা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান, কারণ এই মাইক উদ্দেশ্যেই হলো দাওয়াত। শুধু আজানের জন্য সাধারণত কেউ মাইক দেয় না, দেয় হলো এখান থেকে ভালো কাজের জন্য। অতএব যদি কারো বিরক্তির কারণ না হয়, শরিয়া বিরুদ্ধে কিছু না হয়, ভালো কাজের প্রতি আহ্বান হয়, তাহলে সেটা মসজিদের মাইকে করা যাবে। একজন অমনোযোগী ছাত্রের জন্য পড়াশোনা মনোযোগ ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা দরকার? অমনোযোগী ছাত্রের মনোযোগ বৃদ্ধি করবার জন্য, বাড়ানোর জন্য সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় কাজ হল যত প্রকার সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের যে আসক্তি আছে এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, পাপাচার, গুনাহ, চোখের গুনাহ, সেটা মোবাইলে হোক, বাইরে হোক, কানের গুনাহ, এই গুনাহগুলোর কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায় এবং পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। মনোযোগ নষ্ট হওয়ার জন্য এ বিষয়ে বিরাট দায় আছে, বিশেষ করে যে স্মার্টফোনের ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুব দিয়ে থাকা, এগুলো থেকে সরে আসা দরকার। এগুলো থেকে সরে আসতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মনোযোগ ফিরে পাবেন। এর পাশাপাশি শারীরিক কোনো অসুস্থ থাকলে ডাক্তার দেখাবেন, আর আর পার্টিকুলার সমস্যার জন্য কোনো আলিম, কোনো কাউন্সিলর কাছে আপনার পুরো সমস্যা বলে আপনি তার কাছ থেকে কিছু টিপস বা পরামর্শ নেবেন, সেটা আর বলা হবে ইনশাআল্লাহ। তার আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।